নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো নতুন করে আবার ফিরে এসেছি প্রায় সাত মাস পর সত্যি ভূতের গল্পের নতুন এপিসোডস নিয়ে অলরেডি সিক্সটি থার্ড বা তেষট্টিটা এপিসোড তোমাদের সামনে তো রেখেছি আমরা শুরু করেছিলাম আট মাস বা মাস আগে সত্যি গল্পের এই সিরিজটা আমাদের এই চ্যানেলে এবং এবার থেকে ইউটিউবে যা যারা আমাদের এই গল্পগুলো খুঁজবে ক্রাইম মাস্টার ডোর তো আমার নাম সেই নাম দিয়েও সার্চ করতে পারো অথবা তোমরা সত্যি ভূতের গল্প এইটা লিখেও সার্চ করতে পারো যে নামে আমাদের ওয়েব সিরিজ শুরু হয়েছিল মানে এই সিরিজটা শুরু হয়েছিল আট মাস বা মাস আগে সত্যি বানানো হচ্ছে এস ও ডাবল আই সত্যি স্পেস দিয়ে বিএইচ ডবল ও টি আর ভূতের স্পেস দিয়ে জিও পিও সত্যি ভূতের গল্প যদি না খুঁজে পাও আমার চ্যানেল তাহলে সত্যি ভূতের গল্প যে বানানটা বললাম সেটা লেখার পর একটা স্পেস দিয়ে তোমরা লিখবে হচ্ছে ডোরো সত্যি ভূতের গল্প স্পেস ডোরো তাহলেও পেয়ে যাবে আর আমি এখন লাইভে এলাম কারণ এই মুহূর্তে আমাদের শ্যুট শুরু হবে আজকের বেশ কিছু এপিসোডের যে এপিসোডগুলো পরপর তোমরা দেখতে পারবে এবং যারা যারা দেখছো এই মুহূর্তে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা সাপোর্ট করছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ যেটা আমি ভিডিওতেও বলি একটু শেয়ার করো ভিডিওগুলো একটু হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে শেয়ার করো ফেসবুকেও শেয়ার করো ফেসবুকের ওয়ালে গল্পের লিঙ্কগুলো বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে তো শেয়ার করতেই পারো এবং যারা যারা এই মুহূর্তে দেখছো আমাকে লাইভে কাইন্ডলি একটু কমেন্ট করো ভালো হয় তোমরা কেমন আছো তোমাদের নামগুলো একটু বলো কাইন্ডলি প্রীতম ক্রিয়েশন থেকে শুরু করে কুহু অনেকের নাম আমি দেখি যারা রেগুলারলি দেখছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে শ্রীদীপা চক্রবর্তী বলে একজন খুব সুন্দর কমেন্ট করেছে এবং আরও অনেকের কমেন্ট প্রত্যেক দিন পাচ্ছি যদি দেখতে পাও লাইভে আমার কথা স্পষ্ট শুনতে পাও তাহলে একটুখানি কমেন্ট করে জানাও আমার সাথে ব্লু আছে আমার বন্ধু ব্লু এই যে এই গল্প যখন আমি বলি তখন ও আমার কুলে এসে বসবে কারণ ও অদ্ভুতভাবে এই গল্পগুলো ভালোবাসে প্রীতম হ্যালো প্রীতম প্রীতমের নাম বলতে বলতে প্রীতম ক্রিয়েশন চলে এসেছে হাই দাদা লিখেছে লাইভটাকেও পারলে শেয়ার করে দাও আর সত্যি গল্পের যে কারণে আমি আজকে লাইভে এলাম এই চ্যানেল থেকে আমাদের ফে মানে ফেসবুকেও কিন্তু আমাদের একটা পেজ আছে যে পেজ থেকেও বেশ কিছু আপডেটস আমাদের সমস্ত ভিডিও শ্যুটের লোকেশানগুলো তোমরা দেখতে পাবে সেই পেজটার নাম হচ্ছে ক্রাইম মাস্টার ডোরো পঁচিশ হাজার মতো অলরেডি ফলোয়ার্স হয়ে গেছে অর্গ্যানিক ব্যাপারটা হচ্ছে আমার পক্ষে সম্ভব নয় কোনো ভিডিওকে প্রমোট করার জন্য টাকা খরচা করা বা কোনো ক্যাম্পেইন চালানো বিকজ আমি একদম শুধুমাত্র বন্ধু বান্ধব দর্শক লিসনার যখন রেডিওতে ছিলাম লিসনারদের ওপর বেস করে কিন্তু তৈরি হয়েছি কমপ্লিটলি সেলফ মেড পার্সোনালিটি যাকে বলে আমার মাথার উপর কোনো প্রডিউসার নেই কোনো দাদা নেই বাবা নেই প্রিয়াংশির ডিরেকশন প্রিয়াংশী অলরেডি উল্টো দিকে বসে আছে একটু দেখিয়ে দিই কীভাবে বসে আছে ক্যামেরা সেট আমি পুরোপুরি দেখাতে পারছি না ক্যামেরা সেট হয়ে গেছে লাইটস ফাইট সব সেট করছে এই যে খুবই অন্ধকার দেখতে পাবে না যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি কেউ দেখতে দেখে থাকো আমার এই লাইফটা আপনি মতো তোমরাও কমেন্ট করো আর একটা প্রশ্ন ছিল এই লাইফটা শেষ হলে দেখবে ভিডিওটা তো থেকে যাবে একটু সেখানে উত্তর দিও প্রশ্নটা কিছুই না প্রশ্নটা হচ্ছে এই যে আমি বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় আপলোড করি মানে বিভিন্ন সময় আপলোড করি কোনো দিন এগারোটায় কোনো দিন দুপুর তিনটে কোনো দিন দুটোয় স্পেসিফিক কোন টাইমে ভিডিওগুলো তোমাদের জন্যে চ্যানেলে অনলাইন হলে তোমাদের দেখতে সুবিধা হবে মানে কোন সময়টায় ইউটিউবে ভূতের গল্পগুলো বেশি শোনো মানে তুমি কোন সময় আমার চ্যানেলটা খুলে গল্পগুলো শোনো একটুখানি কাইন্ডলি কমেন্ট করে লেখো আমি সেই বেসিসে কিন্তু গল্পগুলো এবার আপলোড করবো আগেও আপলোড করবো না পরেও আপলোড করবো না স্পেসিফিক্যালি সেই টাইম জোনের মধ্যেই আমি কি বলবো আমি আপলোড করবো সেটাই আমার প্ল্যানিং আছে আরেকজন তো ঘাপটি মেরে বসে জিপটা বের করে দেখছে কি কী কথা হচ্ছে সে ওর নাম ব্লু ওকেও সবাই হাই বলে দিও একবার পারলে আর কিপ সাপোর্টিং সত্যিভূতের গল্প কিপ সাপোর্টিং মি অ্যান্ড প্রিয়াংশি আমরা খুব কষ্ট করে ধরে গেছি আমাদের টিমে আরেকজন ছিল বুম্বা বলে সেই মুহূর্তে একটুখানি টাকার লোভে বেরিয়ে গেছে টাকার লোভে বেরিয়ে গেছে বলতে তারও একটা প্রফেশন আছে প্রফেশনাল জায়গা থেকে সেও কাজ করে এবার আমাদের পক্ষে ইউটিউব ভিডিও করে তো প্রচুর টাকা মানুষকে রেমোনোরেশন দেওয়া সম্ভব নয় বিকজ চ্যানেলটা মনিটাইজ হয়েছে ঠিকই কিন্তু আমরা এখনও সেই জোনের মধ্যে আসেনি যে বিরাট টাকা রোজগার হবে কমপ্লিটলি প্যাশন শখের ইয়েতে করছি আমি কিন্তু বেসিক্যালি ইউটিউবে ভিডিও আপলোড বা ইউটিউব কন্টেন্ট বানাতে শুরু করেছি দু সালের জুলাই মাস থেকে যতদূর সম্ভব তার কি ইউটিউবে আমার চ্যানেল ছিল কিন্তু স্টার্টেড আপলোডিং সিন্স টু থাউজেন্ড সিক্সটিন জুলাই ইভিনিং সেভেন পি এম সময় ভিডিওগুলো দেখি দাদা আচ্ছা প্রীতম লিখেছে সন্ধ্যে সাতটার সময় ভিডিওগুলো দেখে প্রীতমের মতো আরও যারা আমাদের বন্ধু আছো প্রীতমেরও বা যারা মিউচুয়াল আছে তারাও যদি থাকো আমার চ্যানেলে প্রীতম একটুখানি কাইন্ডলি একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলটা যাতে সবাই একটু সাবস্ক্রাইব করে অলরেডি এক সপ্তাহে আমাদের প্রায় দেড়শো সাবস্ক্রাইবার বেড়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মোটামুটি একশো নব্বই সাবস্ক্রাইবার হয়ে গেলেই ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার আমরা ছুঁয়ে যাবো এই চ্যানেলে তাই জন্য প্রত্যেককে আন্তরিকভাবে আমার ধন্যবাদ তোমরা এক এক করে এই চ্যানেলটাকে বাড়িয়েছ শুধুমাত্র আমাদের চ্যানেল নয় আমরাই শুধুমাত্র খাটিনি তোমরা প্রচণ্ড পরিমাণে খেটেছো এবং তোমাদের জন্য কিন্তু আজকে এই চ্যানেলটা এতটা ভালো হয়েছে বা এতটা রেসপন্স পাচ্ছে হ্যাঁ আমি হয়তো ইনিশিয়ালি বাকি সমস্ত ইউটিউবারদের মধ্যে দশ হাজার আট হাজার আমার ভিউজ হয় না বা এক লাখ ভিউজ হয় না ভূতের গল্পে কারণ আমার আমি বুস্ট করি না আমার পক্ষে সম্ভব নয় ক্যাম্পেন চালিয়ে প্রত্যেকটা ভিডিওকে একদম পিকে রাখা টাকা খরচা করে কারণ আমি এইটা করছি শখে এখান থেকে যদি কিছু টাকা হয় সেটা ডেফিনেটলি একটা উপরি পাও না মানে আমি ধরে রাখছি রেজাল্ট জিরো তারপরেও তোমরা সাপোর্ট করেছো প্রীতমের মতো বন্ধুরা কুকুর মতো বন্ধুরা আর অনেক বন্ধু বান্ধব আমি এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না কিন্তু প্রত্যেকদিন তাদের কমেন্ট পড়ি যতটা সময় পাই কামেন্ট করি কারণ আমি আরও কিছু কাজকর্মের সাথে যুক্ত আমি অভিনয় করি টেলিভিশনে আলোর কোলে বলে একটা সিরিয়াল আমি সেখানে আলো বলে যে ভূতের ক্যারেক্টার রয়েছে তার ভাই হয়েছে মানে আলোর যে মেয়ে হয়েছে পুপুল পুপুলের মামা হয়েছি সেখানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছি তারপরেও আমি তোমাদের জন্য এটা করছি এবং যেটা অনেকের প্রশ্ন দাদা মাঝখানে বন্ধ রেখেছিলে কেন হ্যাঁ সবকিছুর একটা লিমিট থাকে আমি প্রায় বলতে পারো ফিফটি ফিফটি এইট ফিফটি নাইন গল্প এপিসোড করার পর বন্ধ রেখেছিলাম বিকজ আমি সময় পাচ্ছিলাম না সেই সময় আমি জগদাত্রী বলে একটা মেগা সিরিয়াল শুরু করেছিলাম নেগেটিভ ক্যারেক্টার করা সেখানেও আমার নাম ছিল ডোদো সিদ্ধার্থ নায়ক সেই ক্যারেক্টারটা করার জন্য বেশ কিছু মাস আমার গ্যাপ নিতে হয় কারণ সময় হচ্ছিল না একটা ক্যারেক্টারের প্রিপারেশন থাকে কিন্তু সত্যি ভূতের গল্পে এত গল্প আমার কাছে আছে মানে তুমি বলতে পারো আমার কাছে দেড়শো দুশো গল্প অলরেডি আছে তোমাদেরকেও বলবো তোমা তোমরাও যদি কোনো গল্প আমার স্টুডিওতে এসে শেয়ার করতে চাও কোনো ভূতের গল্প কোনো সত্যি ভূতের গল্প আমাকে জানাও কমেন্ট সেকশানে তোমার নাম্বার দিয়ে দাও আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করবে ইনফ্যাক্ট আমি নিজেই যোগাযোগ করব আমাদের অফিসিয়াল নাম্বার থেকে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ এই লাইভটা শেষ হওয়ার পরেও যারা দেখবে তারা প্লিজ একটুখানি কমেন্ট সেকশানে লিখে দিও যে কোন সময় ভিডিওগুলো তোমরা দেখো বা কোন সময় আপলোডেড হলে তোমাদের সুবিধা হয় প্রীতম যেমন লিখেছে সেভেন পি এম এ প্রীতমের সুবিধা হয় প্লিজ একটু লিখো সেই অনুযায়ী আপলোড করবো কারণ আমি কোনো 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 দিন এগারোটায় সকালে আপলোড করছি কোনো কোনো দিন বারোটায় সেইভাবে রিচ পাচ্ছে না বাট তাও যতটুকু রিচ পেয়েছি পুরোটাই তোমাদের কৃতিত্ব তোমাদের জন্যই সব কিছু হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ এবং খুব ভালো থাকো তোমরা নতুন এপিসোড আসছে তার শুটিংয়েরই বন্দোবস্ত চলছে ব্লু সবাইকে টাটা করে দাও টাটা করে দাও ব্লু তো চোখটা ঘুমে চলে এসছে একদম এনিভে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ চলো ভালো থেকো সবাই নতুন গল্প আসছে কালকে আবার